কিছুদিন আগে আমরা একটা গণমাধ্যমে দেখতে পাইলাম যে পানি প্রার্থনার জন্য পানি উপর থেকে নামিয়ে নিয়ে আসার জন্য কি করলো, ব্যাঙ্গের বিবাহ দিল। দেখছেন আপনারা, ব্যাঙ্গের বিবাহ দিয়েছে। ব্যাঙ্গের বিবাহ কিভাবে দিয়েছে, অমুক জায়গার ব্যাঙ্গ, অমুক জায়গার ব্যাঙ্গ, বর এবং কনে ওই ওই জায়গার, যদি মেয়ে হয় মেয়ে ব্যাঙ্গ, তো ওই থেকে এখানে প্রস্তাব নিয়ে আসছে। প্রস্তাব নিয়ে আসার পরে মোহর নির্ধারণ করছে, যৌতুক নির্ধারণ করছে, আরও কাপড় চোপড় যা লাগে সব কিছু নির্ধারণ করার পর ব্যাঙ্গের বিবাহ দিছে যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। এটা বলেন তো, এটা কি ইসলাম না জাহিলিয়াত? এটা কেন হয়েছে জানেন? এটা হিন্দুদের আসার আমাদের ওপর বেশি পড়ছে, হিন্দুদের আসর আমাদের ওপর বেশি পড়ছে। এই ভারতীয় উপমহাদেশে হিন্দু বেশি, যার কারণে হিন্দুদের অনুকরণ আমরা করি। আর মধ্যপ্রাচ্যে দেখেন যে সৌদি আরবে, ওখানে কিন্তু ইউরোপ আমেরিকা তাদের টান বেশি, তাদের প্রভাব বেশি, যার কারণে দেখবেন সৌদি আরবে তারা মধ্যপ্রাচ্যে ওই যে দেশগুলো আছে ওই দেশগুলো তারা আমেরিকা ইউরোপের তারা অনুসরণ করার চেষ্টা করে। তাদের মহিলারা যেভাবে চলে তারাও একটু ওইভাবে, ওই মুসলিমরা ওইভাবে চলার চেষ্টা করে। তাদের পুরুষরা যেভাবে স্টাইলে পোশাক পরে তারাও সেভাবে পরার চেষ্টা করে। কেননা আমরা হচ্ছি হিন্দুদের দ্বারা প্রভাবিত, তারা হচ্ছে খ্রিস্টানদের দ্বারা প্রভাবিত, যার কারণে এই বৃষ্টি প্রার্থনার জন্য তারা কি করলো, ব্যাঙের বিবাহ দিল। বৃষ্টি প্রার্থনার জন্য চুলা ভেঙে দেয়, বৃষ্টি প্রার্থনার জন্য গায়ে কাদা মাখে আর মাঠের মধ্যে যায় যে গায়ে কাদা মাখবো এখন বৃষ্টি হবে। এগুলো কি ইসলাম না জাহিলিয়াত? প্রত্যেকটাই হচ্ছে জাহিলিয়াত। আর আমি বলি এগুলো কেন করতে হয়, পানি কেন আসে না? আল্লাহ সুবহান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনু মাজা নামে একটা হাদিসের গ্রন্থ পাবেন, আবু আবুল ফিতান, ফিতনা বা বিপর্যয় সংক্রান্ত অধ্যায় শিরোনাম, এর 4019 নম্বর হাদিসটা খুলবেন। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমার উম্মতের মাঝে যে জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা বৃদ্ধি পাবে, ওই জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু রোগ দিবেন, এমন কিছু ব্যাধি দিবেন, যে রোগ যে ব্যাধি তার পূর্ব চদ্দ পুরুষও শোনে নাই। আমাদের মাঝে কি অশ্লীলতা প্রকাশ্যমান হয়নি? আজকে পৃথিবীর শেষ প্রান্তে যদি কেউ একটা অশ্লীল কাজ করে, আমি এখানে বসে থেকে অশ্লীল কাজটা দেখতে পাই এই গ্লোবালাইজেশন হওয়ার মাধ্যমে। আজকে আমাদের সমাজ হচ্ছে অশ্লীলতায় ভরপুর, আজকে আমাদের রাষ্ট্র হচ্ছে অশ্লীলতায় ভরপুর, আজকে আমাদের পুরা পৃথিবী হচ্ছে অশ্লীলতায় ভরপুর, যার কারণে পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একটা করোনা ভাইরাস নামে একটা ভাইরাস দিলেন, সারা পৃথিবী আতঙ্কিত হয়ে গেল, যার কোনো ঔষধ পৃথিবীতে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাতি তার ওজনে কম দেবে সেই জাতির মধ্যে দুর্ভিক্ষ আসবে। এর পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাতি যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যে জাতি যাকাত দিতে কৃপণতা করবে, যে জাতি যাকাত দিবে না, যে জাতি যাকাত অল্প অল্প দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দিবেন। আজকে যদি সারা বাংলাদেশ আপনি খোঁজ করেন, সারা বাংলাদেশে 100-100 যাকাত কালেকশন হয় না। সারা বাংলাদেশে যাদের টাকা আছে তারা সঠিকভাবে জাকাত আদায় করে না। ওই যে আপনারা মহাজনদের অবস্থা দেখেন, তারা জাকাত হয়েছে, তারা একটা কম দামের একটা শাড়ি একটা লুঙ্গি দিচ্ছে, অথচ টাকার জাকাত কি শাড়ি এবং লুঙ্গি দিতে হবে? যাদের পশু পাখি, যাদের পশু আছে তারা জাকাত দিচ্ছে, তারা জাকাত তো দিচ্ছে না। আর যাদের আমাদের শস্য হয়েছে, আমরা শস্যের কিন্তু সঠিক পরিমাণে জাকাত দিচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাতি তার জাকাত বন্ধ করে দিবে, সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলছেন, যদি এই জমিনের মধ্যে যদি পশু প্রাণী না থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই জাতির উপর চিরদিনের জন্য পানি বন্ধ করে দিতেন। আপনি আমি পানি পাই এই পশু পাখির বদৌলতে, আমাদের নাফরমানির কারণে আমরা কিন্তু পানি পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই স্থলে এবং জলে, এই স্থলে এবং জলে যত ফিতনা বিপর্যয় হবে সব হচ্ছে আদম সন্তানের দুই হাতে উপার্জন। আমরা আমাদের কৃতকর্মের কারণে আমাদের আসমান থেকে পানি বর্ষণ বন্ধ হয়ে গেছে, যার কারণে এই সমস্ত অশ্লীল, এই সমস্ত জাহিলিয়াতে আমল, ব্যাঙে ব্যাঙে বিবাহ দিতে হয় আমাদেরকে। কি আশ্চর্য ব্যাপার, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যখন পানি হবে না তখন সালাতুল ইস্তেসকা আদায় করে দুই হাত উত্তোলন করে হাত উল্টিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে হবে, সকলে সম্মিলিতভাবে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে পানি দেন, আরও যে দোয়া আছে সেই দোয়াগুলো করতে হবে। এটা হচ্ছে সুন্নাহ। যখন মানুষ সুন্নাকে ভুলে গিয়েছে তখন মানুষ বিদআত, তখন মানুষ জাহিলিয়াতে আমল করার চেষ্টা করেছে।